হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হইলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এন্ড তো আমার ভিডিওকে দেখেন, আমার ইভিনিং রুটিন। আজকে চাটা খেয়ে আমরা সবাই চাটা খেয়ে নিয়েছি, তো বাজার থেকে চিকেন এসেছে, তো ভাবছি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে স্টোর করে রাখবো। আর বোনলেস থোড়া চিকেন এই ছোটো ছোটো পিস করে এটা রাতের জন্য রেডি করব। তো আজকে এটাকে ম্যারিনেট করার জন্য আমি সব মশলা ঢেলে আধা ঘন্টা ছেড়ে দেবো, আর আধা ঘন্টার ভিতরে আমি অনেক অন্য কাজ করব ভাবছি। তো দেখেন আমি আজকে বিকালে আজকে রাত্রের জন্য কী বানিয়েছি, ছোটো ছোটো করে বোনলেস চিকেন, এর সাথে আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যত যত আমার মশলা ঢেলে এটাকে, এই যে আমি জিরার গুঁড়া ঘরে বানিয়েছিলাম এটা আজকে বানিয়েছি, এটাকে অল্প ঢেলে আমি হাতে বানিয়েছি ঘরে কার্ড, এইগুলো ডালবো। আর এই যে কালার ভালো আসবে এই জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া, পেপরিকা পাউডার, গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার পাউডার, সব দিয়ে আমি একসঙ্গে মেখে আধা ঘন্টা ছেড়ে দেব। আসলে আমার খুবই ভালো লাগে এরকম ম্যারিনেট করে চিকেন রান্না করতে, এতে করে ঝামেলা হয় না, পরে রান্না করার সময় বেশি জিনিসের দরকার হয় না। এই যে আমি ঘরে ঘরে বসিয়েছিলাম খাট্টা দই, কার্ড ডেলে ম্যারিনেট করে রাখ দেবে। কার্ড ম্যারিনেট করার মানে হলো মাংসটার ভিতরে মশলা যে দিয়েছি সব ঢুকে যায়, এতে করে আপনি মাংসটাকে কবাব ড্রাই ড্রাই কেয়া বলতে কবাবের মতো বানাতে পারবেন, রোস্ট করতে পারবেন, রান্না করতে পারবেন। আমার ভালো লাগে এরকম করে রাখতে। কোনো সময় তো আমি পুরো চিকেন বাজার থেকে যাওয়া নিয়ে আসেন পুরাটাকে এরকম ম্যারিনেট করে ফ্রিজারে রেখে দিই, পরে যখন দরকার তখন ডিফ্রেশ করে এটাকে মনের মতো করে নিই। তো এটাকে আধা ঘন্টা ছেড়ে দিয়ে আমি আটা মাখার জন্য রুটি, রাত্রের রুটির জন্য আটার একটা ডো বানাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আটাতে মাঝে মাঝে কী মিশাই। এই আটার জন্য এই আটার মধ্যে আমি কবি কোনো সময় ফ্লেক্সিড পাউডার করে রাখি, এইটাকে ফ্লাক্সিডের পাউডারটা ডালি, কোনো সময় এই তিলের পাউডার, তিল রোস্ট করে ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে দিয়েছি, এইটাকে এক চামচ ঢেলে দাও, রুটিটা টেস্টি হবে, হেলদিও হবে। আর একটা বাহানায় আমরা তিলটাকে খাইতেও পারবো, আপনারাও এরকম করতে পারবেন। রুটিটা ফুলতে দুটো অসুবিধা হয়, খেয়াল করে করলে কিছু কোনো অসুবিধা নেই, করতে পারবেন আপনারা। এই তো আধা ঘন্টা হয়ে গেল, মাংসটাকে বসাবো আমি, অল্প অল্প মাংস তো অত ফ্রাইং প্যানে আমি বসিয়ে দিচ্ছি, আগে থেকে কাটা রাখা পেঁয়াজ তেজপাতা দিয়ে ব্রাউন ব্রাউন হয়ে গেলে পেঁয়াজটা আমি মাংস ছেড়ে দিয়ে ছেড়ে সিমে রেখে দেবো। রসুনের কুচার কলি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি, পরে সবার করার
আসার সময় তখন তো খেয়ে নিয়েছিলাম, তখন আমি বলছি মাংসটা এতো টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, এমনি এমনি খাবার মন গিয়েছিল। রাত্রে এই জন্য বেশি মাঝে মাঝে একবার খুলে নাড়াচাড়া করবেন, এত টেস্টি হয়েছে চিকেনটা। আর ওইদিকে আমি রুটিও বানিয়ে নিচ্ছি, মাংসটা হতে হতে আমার রুটি বানানি হয়ে গেল, হয়ে যাবে। তিল ফ্লেক্সিড দেওয়ার সময় থোড়া ডেলিকেট হয়ে যায় রুটিগুলো, পুরো যত্ন করে বানাবেন। এই তো আমার খানা বানানো শেষ, রাতের খানা বেনে নিয়েছি, আমি বানিয়ে নিয়েছি খানা। বানানি কি খানা বানানোর পরে ও কিচেন, আমি আমি কিচেনকে আমি ঠিক সাফ করব। দেখবেন খানা বানানোর পরে কত যে কাজ, বর্তমান ওর বাজার থেকে আরও কী কী এসেছে এগুলোকে সাফ করে রাখব। ইউজুয়ালি আমি যখন রাত্রের খানা বানাই তখন আমি হালকা একটা মিউজিক লাগিয়ে নিই, তাকে তাতে করে আপনি বোর হবেন না। এই দিকে না আরও কত কাজ, ডিম এসেছে এগুলোকে ধুয়ে রেখে দেবো, তাকে সকালে আমি এটাকে জায়গায় রাখতে পারি। ইউজ করা বর্তনগুলো সেরে নিব, কিচেনের কাজ শেষ করে আমি একদম বেরিয়ে যাব। এই যে কাচড়া, রাত্রের কাচড়া আমি ফেলে দিই রাতেই, এরপরে আমি বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে ওয়াশ টস করে এসে নামাজ পড়ে ডিনার নিয়েছি। এই যে আজকে আমাদের ডিনার, লেফট ওভার সবজি ভেজিটেবল ফ্রাইতে সাথ মে ইয়ে ভি লিয়া ভেজিটেবল ফ্রাই ওর চিকেন ওর রুটিকে সাথ, আজকে আমার লাঞ্চ ডিনার হবে। ডিনার করে টিভি সিভি দেখে এখন ঘুমিয়ে যাব, ঘুমাবার আগে আমার কাজগুলো দেখেন। কালকে সকালের জন্য আমি বাদাম ভিজা ভিজিয়ে রাখব, ভিজিয়ে রাখছি। এই দেখো ক্যামেরা দেখিয়ে ঢুকিয়ে গিয়েছি, তাই ও আমার মেয়ে রাত্রে দেরি করে পড়ে, তার জন্য আমি ওর জন্য একটু স্ন্যাক্স বানিয়ে রাখছি। হলডিস দিয়ে দুধ গুলে দিয়েছি, আর যখন মন যায় খাবে, আমি রেডি করে যাচ্ছি। এই দেখেন আমাদের কত কাজ, একটা সংসারের মানে
রেসপন্সিবল উঠানা বহুত বিজি এ কাম কাম হে অনেক বিজি এ কাজ এই যে স্ন্যাক্স রোজ কী দেবো কী দেবো ও ও ও ও যে বাজার পপকর্ন বাজার থেকে নিয়ে এসেছিলাম যে আপনাদেরকে দেখেছিলাম না ডুবিয়ে রাখা তো অল্প হতায় ওকে ফুটিয়ে দিচ্ছি ডেকে টেবিলে রেখে দেবো আমি ওর পড়ার টেবিলে যখন মন যায় খেয়ে নিবি এই যে রেখে দিচ্ছি এখন আমি বাথরুমে গিয়ে ফেস ওয়াশ করে হাত পা ধুয়ে কিচেনের কাম খতম হাত পা ধুয়ে অ্যাকচুয়ালি আমি হাফ বাথ নিয়েছি এই আমি নাইট ক্রিম ইউজ করছি নিজের জন্য একটু সময় দিতে হয় না না হলে কীরকম হবে দিয়ে দেখবে না ভালো লাগে ভেসলিন লোশন হাত পায়ে লাগিয়ে ওই কিচেনে কাজ করলে লোশনে কাম হয় না আমার হাতে অনেক অনেক রাশ হয়ে যায় আমার হাতটা রেশেস হয়ে যায় আমি এইরকম এইরকম ভেসলিন রেখে রাত্রে ভেসলিন মেখে দিয়ে দিই তখন সকালে সকালে উঠে একদম সফট হয়ে যায় তো আজকের জন্য বাই বাই